গাইস তোমরাই বলো ভাই, বারবার এত দূর যায় আবার শুরু থেকে কার শুরু করতে ভালো লাগে? একে একে ভাই পর পর আমাদের তিনটা চ্যানেলই ভাই এইভাবে চইলা গেল, এটা কোনো কথা? তোমরা যারা নতুন ইউটিউবার আসো বা যারা যারা আস্তে আস্তে ভাই অনেক কষ্ট করে চ্যানেল গ্রো করছো, শুধুমাত্র তারাই কিন্তু বুঝবা ভাই একটা চ্যানেল দাঁড়া করাইতে কতটা কষ্ট হয়। তারপর ওই কষ্টের চ্যানেলটা যখন হঠাৎ করে চইলা জানা ভাই, তখন বোঝা যায় যে কতটা কষ্ট হয় বা কতটা খারাপ লাগে একটা মানুষের। বাট কিছু করার নাই ভাই, আমাদের কপালে হয়তো এটাই ছিল, তাই ভাই এইভাবে আমাদের একে একে করে তিনটা এত বড় বড় চ্যানেল চইলা গেল। যাই হোক, তো গাইস কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। ভাই তোমরা সবাই তো জানোই আমাদের ফানি গেমার 420 নামে ভাই 4 লাখের একটা ভালোবাসার ফ্যামিলি ছিল। বাট আমাদের ছোট্ট একটা ভুলের কারণে ভাই চ্যানেলটা চইলা গেল, কিছু করতেও পারলাম না, কারো হেল্পও পেলাম না বা কোনোভাবে চ্যানেলটা আনতেও পারলাম না। বাট তারপরও কিন্তু আমরা হাল ছাড়িনি গাইস, তোমাদের সাপোর্টে ভাই ফানি গেমার 420 ইজ ব্যাক নামে আরো একটা চ্যানেল খুললাম। আর ভাই মাত্র 10-15 দিনের মাধ্যমে চ্যানেলটা প্রচুর রিচ পেলো ভাই, তোমাদের এত এত ভালোবাসা পাইলাম যা বলারও বাইরে। কিন্তু গাইস ওই চ্যানেলটা আর ধরে রাখতে পারলাম না, ওই আমাদের ছোট্ট আগের ভুলটার জন্য ভাই একটা চ্যানেল গেল, দেন ভাই ওই সেম ভুলের জন্য ভাই আমাদের এই চ্যানেলটাও চইলা গেল। তো গাইস কিভাবে আমাদের এত শখের আল্লাহদের ভাই চ্যানেল দুটা ভাই চইলা গেল? তোমরা এত ভালোবাসা এত সাপোর্ট দেওয়ার পরও ভাই ওই চ্যানেল দুইটা আমরা আর ধরে রাখতে পারলাম না, কেন হইলো ভাই আমাদের সাথে এরকম, কিভাবে হইলো ভাই, কখন হইলো? তো সবাই ভাই শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিওটা দেখো, আশা করি সবকিছু স্পষ্টভাবে বুঝতে পারবা। যাই হোক ভাই, তাহলে শুনতে থাকো গাইস। তোমরা তো জানোই আমাদের ফানি গেমার 420 নামে 4 লাখের মতো এক সাবস্ক্রাইবারের একটা ভালোবাসার পরিবার ছিল। তারপরে আমরা FG B2K 420 নামে একটা চ্যানেল খুললাম। তো ভাই চ্যানেলটা প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই ছিল, ঠিক আছে, কোনো ঝামেলা ছিল না, আমাদের কন্টেন্ট ছিল, সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ করে ভাই মাথার ভিতর চুলকানি উঠলে আর যা হয় কি, কিছু বলার মতো নাই। মানে B2K ছোট্ট মানে 5-6 সেকেন্ডের একটা ইন্ট্রো জাস্ট আমরা কপি করে বসাইছিলাম, আর ওই জায়গা থেকে ভাই যে এত কষ্ট হবে ভাই, আমাদের এত কষ্টে চ্যানেলগুলো এইভাবে চলে যাবে তা কখনো কল্পনাও করি নাই। তো গাই সবকিছু তো আমাদের ঠিকঠাকই চলতাছিল, বাট যখন B2K 420-এর ভাই তোমরা ভালোবাসা দিলা, ওইটাও বড় হইলো, দেন যখন মনিটাইজ করতে যাব তখনই গাইস কি করলো B2K ভাই কপিরাইট স্ট্রাইক দিল তিনটা, দেন আমাদের ওই চ্যানেলটা টার্মিনেট হয়ে গেল। আর তোমরা তো জানোই গাইস আমাদের ওই যে B2K 420 চ্যানেলের লিংকটা আমাদের মেন চ্যানেল মানে ফানি গেমার 420-র সাথে সংযুক্ত করা ছিল, আর আমরা বলছিলাম যে এটা হয়তো আমাদের সেকেন্ড চ্যানেল, মানে যার যার ভাই তোমাদের ইউটিউব চ্যানেল থাকলে তোমরা তো গাইস তোমাদের সেকেন্ড চ্যানেল হিসাবে প্রথম চ্যানেলের সাথে লিংক আপ করে দিবা, এটাই স্বাভাবিক তাই না? তো আমরা তো ওইভাবেই করছিলাম। বাট স্ট্রাইক খেয়ে যখন আমাদের সেকেন্ড চ্যানেলটা চইলা গেল, তখন ওইটা লিংক আমাদের ফার্স্ট চ্যানেলের সাথে যুক্ত থাকার কারণে গাইস ইউটিউব থেকে আমাদের ফার্স্ট চ্যানেলটা মানে ফানি গেমার 420 চ্যানেলটারও ভাই টার্মিনেট করে দিছে, মানে ইউটিউব থেকে ডিলিট করে দিছে বা বন্ধ করে দিছে। সকালে যখন আমি ঘুম থেকে উঠি, উইঠা দেখি ভাই আমার কাছে একটা মেল আসছে ফোনে, তো মেল করা ছিল ভাই ফানি গেমার 420 চ্যানেলটা টার্মিনেট করা হয়েছে আমাদের চ্যানেলে, নাকি আমরা এরকম একটা চ্যানেলের সাথে লিংক আপ করছি যেই চ্যানেলে দুইটা বা তিনটার কপিরাইট স্ট্রাইক খাওয়ার কারণে ওই চ্যানেলটা টার্মিনেট করা, মানে B2K ভাই স্ট্রাইক দিয়ে আমাদের ওই চ্যানেলটা টার্মিনেট করে দিছে, আর ওই চ্যানেলের লিংক আমাদের মেন চ্যানেলে থাকার কারণে আমাদের প্রথম চ্যানেলটাও ইউটিউব থেকে টার্মিনেট করে দিছে। তারপর গাইস অনেকের সাথে কথা মতো বললাম, সবাই বললো যে ভাই ইউটিউবে মেল করতে, দেন ভাই ইউটিউবে মেল করলাম কিন্তু কোনো লাভই হলো না, ইউটিউব বারবার আমাদের একটা মেলই পাঠাইলো যে আমাদের চ্যানেলে যারা স্ট্রাইক দিছিল মানে ওই যে FG B2K 420 চ্যানেলটাতে যারা স্ট্রাইক দিছিল ওই চ্যানেলের স্ট্রাইকগুলো উঠাইতে হবে, আর স্ট্রাইক তো দিছিল B2K, আর ভাই B2K এর আমরা কোথায় পাবো, আর আমাদের B2K তো ভাই হাতের মানে নাগালের বাইরে অনেক, ও বাইরের দেশে থাকে, বাংলাদেশি বা ইন্ডিয়ান কোনো ইউটিউবার হইলে না তাৎক্ষণিক ভাই আমরা কোনো ব্যবস্থা নিতে পারতাম বা স্ট্রাইকগুলো উঠাইতে পারতাম, কিন্তু ভাই ও তো অনেক দূরের ভাই, ওর থেকে আর কোনো মানে যোগাযোগ নাই বা আমাদের সাথে কোনো কানেক্ট নাই, এটার জন্য আর পারলাম না। দেন অনেকের সাথে ভাই যোগাযোগ করার ট্রাইও করছি, মানে B2K এর সাথে যাদের কন্ট্যাক্ট ছিল বাট পারি নাই, আর পারলেও তার হেল্প করে নাই। যাই হোক গাইস, দেন ভাই আমরা আমাদের ফানি গেমার 420 চ্যানেলের আশা পুরোপুরি ছাইরাই দিছি, দেন ভাই নতুন আরেকটা চ্যানেল খুললাম, ওইটার নাম দিলাম ফানি গেমার 420 ইজ ব্যাক। ওইটা ভাই ভালোই তোমরা ভালোবাসা দেখাইলা, সবাই প্রচুর রেসপন্স দেখাইলা, ঠিক আছে, অনেক অল্প সময় কিন্তু ভাই আমরা অনেক দূরেও চলে গেলাম, অনেক খুশি ছিলাম ভাই, আর এত অল্প সময়ে ভাই এত বেশি ভালোবাসা পাইছি এটার জন্য গায়ে আমাদের যে এত বড় একটা ফ্যামিলি ছিল আমরা এটা হারায় ফেলাইছি ওইটারও ভাই দুঃখ বলতে ভাই মানে যেটাই বলো ভাই, আমাদের ভিতর যে ইমোশনাল ছিল ওইটা পর্যন্ত ভুইলা গেছিলাম, চিন্তা করছি যাই হোক ভাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো একটা গেছি কি হয়েছে, আরেকটা তো আবার শুরু করলাম, তো গায়ে সেটাও ভালো মতো চলতেছিল, দেন যখন গায়ে এই চ্যানেলটা মনিটাইজ করতে যাব তখন ভাই আমাদের আগের চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে বলো মানে জিমেল বলো সবই তো আমাদের ফোনে কানেক্ট করা ছিল, তো ওইগুলো তো আর কাটি নেই ভাই ভুলে গেছিলাম, ঠিক আছে, মানে আমরা তো জানতাম না যে ভাই আমাদের যে চ্যানেলে যদি মানে আমাদের ফোনে যদি ওইগুলোর জিমেল কানেক্ট থাকে তাহলে সমস্যা হবে। দেন গাইস আমরা আবার আরেকটা ভুল করে বসলাম, ওইটা হচ্ছে ভাই আমাদের ফোনে জিমেল থাকা সত্ত্বেও আমরা ওই জিমেলগুলো রিমুভ করি নাই, দেন ইউটিউবের ভাই মানে এই চ্যানেলের মনিটাইজার অ্যাপ্লাইটা করছি, তারপরে ভাই ইউটিউব তো ভাই মনিটাইজ প্রথম নেয় নাই,
দেন বলছে যে আমাদের ফোনে নাকি একটা অ্যাডসেন্স আছে আর গাইস ইউটিউবের একটা রুলস আছে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি আমাদের ফোন বা ডিভাইসে কানেক্ট থাকে তাহলে আমরা আর দ্বিতীয় কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না এটার জন্য ভাই আমাদের মানে ওই যে অ্যাপ্লাই মনিটাইজের করার সময় যে অ্যাপ্লাইটা করছিলাম ওইটা রিজেক্ট করে দিয়েছে দেন বলতাছে আমাদের ফোনে একটা অ্যাডসেন্স আছে ওইটা দিয়ে নতুনভাবে আবার চ্যানেলটাতে অ্যাডসেন্স চালু করতে দেন ভাই আমরা তো বুঝতে পারি নাই তো ভাবলাম যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল গেছে আর অ্যাডসেন্স তো ভাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সম্পর্ক ওইটার সাথে তো ইউটিউবের ওরকম কোনো সম্পর্ক নাই তো এটার জন্য আর না বুঝা ভাই আমরা বোকামি করছি ওই অ্যাডসেন্সটাই ভাই নতুন চ্যানেলের মানে মনিটাইজ করার সময় অ্যাডসেন্সটা দিছি দেন ভাই কী হইলো মনিটাইজ মানে সব চালু হইলো দেন প্রথম দিন সব ঠিকঠাক হইলো তারপরের দিন ভাই রাতে আমরা যখন ভাই গেম মানে ভিডিও বানাইতেছিলাম হঠাৎ করে দেখি ইউটিউব থেকে একটা মেল এলো আর সেম টু সেম ভাই ওই ফানি গেমার 420 যে মেলটা আসছিল ফানি গেমার 420 ইজ ব্যাক সেম একটা মেল আসছে যে আমাদের মানে চ্যানেলের সাথে এমন একটা চ্যানেলের লিঙ্ক আপ করা আছে যেটা ভাই তিনটা স্টক খায়া টার্মিনেট করা হয়েছে তো ভাই আমরা তো আর বুঝি নাই দেন কি হইলো ভাই এই চ্যানেলটা আমাদের সেম হুবুব আগের মতোই ভাই ফানি গেমার 420 মানে চ্যানেলের মতোই ফানি গেমার 420 ইজ ব্যাক চ্যানেলটাও টার্মিনেট করে দিছে পুরো ভাই মাথার ভিতর মানে আকাশ ভেঙ্গা পড়লো এত কষ্ট করলাম প্রথম চ্যানেলটাও গেল তারপরও ভাই এত কষ্ট করে আবার এই চ্যানেলটা বড় করলাম এইটাও চলে গেল এটা তো ভাই কোনোভাবে মাইনে নিতে পারলাম না দেন অনেকের সাথে ভাই যোগাযোগ করার চেষ্টা করলাম অনেকের সাথে কন্ট্যাক্ট করলাম যাতে বিটুকের মাধ্যমে মানে কথা বলা চ্যানেলগুলোর স্টেক উঠাইতে পারি মানে প্রথম ওই যে বিটুকে 420-এর স্টেকটা উঠাইতে পারি আর ভাই বিটুকে 420-এর স্টেকটা উঠাইতে পারলে আমাদের একসাথে ভাই দুইটা চ্যানেল ফিরা পাবো কিন্তু ভাই আর কোনোই লাভ হলো না কারণ ভাই সবাই তো ভাই একটু ভাবভঙ্গি আছে বুঝোই তো একটু সবাই বড় ইউটিউবার হইলে ভাই একটু নামডাক কামাইলে এমনিতে ভাই সবাই একটু অন্যরকম হয়ে যায় যাই হোক গাইস তো কারো দোষ দিব না ভাই ঠিক আছে মানে মানুষ বলতে এমনই ভাই সবাই একটু স্বার্থই চিনে যাই হোক গাইস তো কারো ওরকম আর হেল্প পাই নাই অনেকের কাছে গিয়েছি তো সবাই ফিরাই দিছে তো যাই হোক ভাই সবাই সবার জায়গায় থাক আমরা আমাদের জায়গায় থাকি ঠিক আছে ভাই দিন তো সবারই আসে তো ওরকম কিছু মনে করি নাই ভাবছি ভাই এটা কপালে ছিল তো হবেই মানে হ্যাঁ উপরাল্লাহ যা লেখা দেয় ভাই ওটা তো হবেই স্বাভাবিক ওটার মানে তো ঘোরানোর মতো কোনো কায়দা নাই তাই না যা লেখা ছিল কপাল ওইটাই হবে ভাই এটা যেভাবেই হোক তোমরা ফিরাইতে পারবে না তো আমাদেরও ভাগ্যে এটা লেখা ছিল তাই এটাই হয়েছে তো ভাই কোনোভাবে তো এটা আমরা আটকাতে পারবো না যাই হোক ভাই মূলত যা হয়েছে সব কিছু শেষ পর্যন্ত আবারও মাইনা নিয়ে আবারও ভাই চেষ্টা করলাম যদি তোমাদের ভালোবাসা পাই হয়তো আমরা আবারও আগায় যাবো আবারও ভাই আমাদের 4 লাখ কি ভাই এবার হয়তো 1 মিলিয়ন হয়ে যেতে পারে কোনো গ্যারান্টি নাই ঠিক আছে মানে উপরওয়ালা ভাই যা করে ভালোর জন্যই করে একটা গেছে তো কী হয়েছে ভাই এরকম 10টা আরও হয়ে যাবে কোনো সমস্যা নেই তো ভাই কোনো আপসেট হয়নি ঠিক আছে প্রথমে তো ভাই খারাপ লাগবে স্বাভাবিক এইভাবে যদি বড় বড় চ্যানেলগুলো চইলা যায় এত কষ্ট করে ভিডিও বানাই সারা দিন রাত কষ্ট করে কিন্তু ভাই কিছু তো করার মতো নাই কপালে যা ছিল তা হয়েছে আর হবেও ইনশাল্লাহ সামনে যদি আবার চ্যানেল কপালে না থাকে হয়তো এটাও চলে যাবে আবার হয়তো কি এটা আর অনেক বেশিও গ্রোথ হবে যা ভাই কল্পনার বাইরে তো কোনো কিছু ভাবি না ভাই এরকম ঠিক আছে তোমরা যদি ভালোবাসা দেও তাহলে আমরা আগের থেকে আরও বেশি ভাই আগায় যাবো কোনো সমস্যা নাই কোনো প্যারা নাই তো আশা করি ভাই তোমরা আগের মতো বেশি বেশি সাপোর্ট দিবা ভালোবাসা দিবা আর গাইস প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর যারা ভিডিওতে লাইক দেও নাই অবশ্যই ভিডিওতে লাইক করবা আর বন্ধু বান্ধবদের শেয়ার করো আমরা যেন ভাই আবার আগের মতো ভালোবাসাটা পাই লাইফে এরকম অনেক কিছু হয় ভাই তো তোমরা যারা নতুন ইউটিউবার আসো বা নতুন ইউটিউবিং করো অবশ্যই ভাই তোমরা হাল ছেড়ে দিও না ঠিক আছে একদিন ভাই সফলতা এমনিতেই চলে আসে আমরা তো ভাই বারবার কত বাধা পাইছি ভাই মানে কত জায়গায় বাধাগ্রস্ত হয়েছি কখনো ভাই হাল ছাড়ি নাই ঠিক আছে চেষ্টা কইরা গেছি উপর আল্লাহ রহমতে ভাই অনেক দূরেই চলে গেছি অনেক আগাইছি ভাই সবার ভালোবাসাও পাইছি অনেক সাপোর্টও পাইছি আর গাইস তোমরা যারা নতুন ইউটিউবার আসো অনেক দিন ধরে ইউটিউবিং করতেছো কিন্তু সফলতা পাইতেছো না বা ভালো ভিউজ পাইতেছো না কোনো কিছু পাইতেছো না তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই তোমরা যদি ইউটিউবিং করতে চাও তো প্লিজ ভাই তোমাদের কিন্তু রেগুলার থাকতে হবে প্রতিদিন ইউটিউবে ভালো একটা কন্টেন্ট বাইছা মানে একটা কন্টেন্ট ক্রিয়েট কইরা ভাই তোমাদের ওই কন্টেন্ট অনুযায়ী প্রতিদিন রেগুলার মানে ভিডিও আপলোড দিতে হবে তাও একটা সময় অনুযায়ী ঠিক আছে যেমন আমরা প্রতিদিন সন্ধ্যা 6টায় ভিডিও আপলোড করি তো যারা আমাদের ভালোবাসার মানুষ তারা অবশ্যই কিন্তু অপেক্ষা করে আমাদের জন্য কালকে ভাই আমার হোয়াটসঅ্যাপ বইরা ফালাইছে পোলাবেন সবাই বলতেছে ভাই কোথায় গেল চ্যানেলটা ওই দিনও চ্যানেল গেল আবার কি হইলো এটা সেটা তো ভাই তাদের বলার মতো কিছুই নাই শুধু মন থেকে এতটুকুই বলবো ভাই সবাই এত বেশি ভালোবাসা দিছো সবার জন্য থাকবে মন থেকে অনেক বেশি ভালোবাসা কারণ ভাই কখনো যদি এই বিপদে না পড়তাম তাহলে বুঝতামই না যে ভাই আসলে তোমরা আমাকে এত বেশি ভালোবাসো তো যাই হোক গায়ের সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আর আগের মতো বেশি বেশি ভালোবাসা দিও সাপোর্ট দিও আজকের মতো তাহলে আমরা যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ।